হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের ছোট্ট বন্ধু অর্পা, আর আজকে আমি তোমাদেরকে বাউলের ছবি আঁকিয়ে দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। তো আমরা সবার আগে একটি বৃত্ত করব। এই বৃত্তের ঠিক এইখানটা থেকে একটু এইভাবে দেবো, এখানটার থেকে এইভাবে, এবার এখান থেকে এই 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 দাগ দেবো, এখান থেকে এরকম করে দাগ দিয়ে দেবো। এবার আমি ঠিক এইখানটার থেকে এইভাবে করে একটি দাগ দেবো, দুটি এখান থেকে এইভাবে দেবো, এখান থেকে এইভাবে, এবার এখান থেকে এইভাবে দেবো, এবার এই দিয়ে এই। এবার আমি এখানটা থেকে এইভাবে করে হাত দেব, এবার এই এবার ঠিক এখানটা থেকে এভাবে একটি আঙ্গুল দেব, আর এটুকু মুছে দেব। এবার আমি ঠিক এখানে এক তার আর ওই তারটা দেব। এই যে দেখো, ঠিক এইভাবে করে করতে হবে। এই যে এখান থেকে এই করে নিয়ে এই, এবার এই, এবার এই, এবার এইভাবে করে এভাবে দাগ দেবো, এবার এইভাবে, এবার এই এই, এবার একটু এই আঁকতে ডিজাইন চাইলে দিয়ে দিতে পারো। এবার আমি ঠিক এই যে এখান থেকে এইভাবে করে দাগ দেবো, এখান থেকে একটু এরকম করে চুলিয়ে দিতে পারো। এবার আমি এখানটার থেকে আরেকটা হাত দেবো, এ করে এই আরেকটা হাত দিলাম, এবার এই হাতটা এখান থেকে এইভাবে, এবার আমি এখান এখানটা থেকে এইভাবে দেবো, আর এখান থেকে এইভাবে, এবার এইভাবে দেবো, এবার এইভাবে দেবো, এবার আমি এইভাবে করে এইভাবে দেবো। এটা হচ্ছে বাউলের বডি, এখান নিচটা থেকে এইভাবে দেবো, আর এইভাবে দুটো পা দিয়ে দেবো। এবার আমি এভাবে করে এরকম পরে থাকে সেটা আঁকিয়ে দেবো। এই তো এবার খানটার থেকে এরকম একটি লম্বা করে দাগ করে দেবো, এইভাবে দেবো, এখান থেকে লম্বা করে তবলা আঁকিয়ে দেবো, তবলা মতন। এইবার আমি ঠিক এখান থেকে একটি থলে আঁকিয়ে দেবো। এই যে এবার আমরা এরকম করে একটি সোজা লাইন টেনে দেবো, লম্বা করে একটি লাইন টানবো। তো এইবার আমরা এদিক থেকে এরকম গাছপালা মতন দিয়ে দেবো, পিছনের গাছপালাগুলো দিয়ে দেবো এইভাবে করে, এখান থেকে নদীও দিতে পারো তোমরা, লম্বা করে একটি নদী। এবার চাইলে এরকম হাঁস আঁকিয়ে দিতে পারো, ছোট ছোট কয়েকটা হাঁস আঁকিয়ে দিতে পারো, তাহলেও ভালো লাগবে।
বা দূরে একটি ঘর দিতে পারো। এবার এখানে চাইলে একটি গাছ দিতে পারো। এভাবে একটি লম্বা গাছ দিতে পারো। হ্যাঁ চাইলে তাহলেও ভালো লাগবে দেখতে। করে গাছ দিলে ভালো লাগবে। তো এবার উপরে একটি সূর্য দিয়ে দিতে পারো। পাখি এরকম করে একটি সুন্দর সিনারি তোমরা আঁকিয়ে নিতে পারো। তো দেখো কি সুন্দর একটি সিনারি আঁকানো হয়ে গেল। এ দেখো কত সুন্দর লাগছে সিনারিটি দেখতে। তো আমার ছবি আঁকানো শেষ। তো আমার বাউলের ছবি আঁকানোটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তাহলে টাটা।